নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ঝিঙের আলাদা রকম একটা রেসিপি। আপনারা তো ঝিঙে পোস্ত, ঝিঙের ঝাল অনেকেই খেয়েছেন, একবার কোপ্তা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা সচরাচর কাঁচা কলার কোপ্তা, লাউয়ের কোপ্তা বানিয়ে থাকি, কিন্তু ঝিঙের কোপ্তাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। রান্না শুরু করছি, দেখতে থাকি। এখানে আমি দুটো মাঝারি ধরনের ঝিঙে নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এরকম গ্রেটারে দিয়ে গ্রেট করে নেব। এখন আমরা সাধারণত লাউকে গ্রেট করে থাকি। ঝিঙে নিলে কিন্তু খুব কচি ঝিঙে নেবেন না, প্রচুর রস বেরিয়ে যায়, তাহলে কিন্তু গ্রেট করা যাবে না। দুটো ঝিঙের থেকে এই পরিমাণ ঝিঙে বেরিয়েছে, এটাকে হাত দিয়ে চিপে রস বের করে নিতে পারি, কিন্তু আমি এখানে চায়ের ছাঁকনিতে পুরো ঝিঙে কোড়াটা রেখে দিলাম, এর থেকে আস্তে আস্তে করে জল ঝরে যাবে। জল ঝরানো ঝিঙেটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর কোয়াটার চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ জিরের গুঁড়ো, কোয়াটার চামচ ধনের গুঁড়ো। ঝিঙেটা কিন্তু একটু মিষ্টি ধরনের হয়, তাই এই মশলাটা দিলাম। মশলাটা দিলে কি ঝিঙের কোপ্তাটা খেতে টেস্টি হবে। এখন সব মশলাগুলো দিয়ে ঝিঙেটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে কোপ্তা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তেলটা ততক্ষণে গরম হতে থাকুক। এখন কোপ্তাগুলো রেডি করে নিচ্ছি, তাই প্লেটে এক সাইডে ঢেলে দিলাম কিছুটা বেসন। এখান থেকে কিছুটা বেসন নিয়ে মিক্সারের সঙ্গে মিক্স করে নেব ভালো করে, তারপরে গোল গোল করে কোপ্তা বানিয়ে কড়াইতে দিয়ে দেবো। বেসন দিয়ে একসঙ্গে মাখিয়ে নিলে কিন্তু এটা খুব পাতলা ধরনের হয়ে যাবে আর বড়া বানানো যাবে না, কারণ এর মধ্যে অলরেডি নুন দেওয়া হয়েছে। একদিকে মিশিয়ে নিয়েছি আর কড়াইতে একটা একটা করে কোপ্তা দিয়ে দিয়েছি। কোপ্তার একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে দেব। কোপ্তাগুলো উল্টে দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে একটু স্লো করে দেব, না হলে কোপ্তাগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। যে কয়েকটা কোপ্তা আগের দিকে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, তো সেগুলো তুলে নিচ্ছি। আর বাদবাকি কোপ্তাগুলো উল্টে পাল্টে এরকম ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। কোপ্তাগুলো রেডি হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যেই একটা আলুকে এরকম চার টুকরো করে দিয়ে দিলাম। কোপ্তা কারিতে কিন্তু আলু না দিলেও চলে, আমার খুব ভালো লাগে বলে দিলাম, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আলুটাকে এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। কড়াইতে অনেকটা তেল ছিল, তাই আমি খানিকটা তেল কমিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, এলাচ, এক টুকরো দারচিনি আর কয়েকটা লং। এটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম কোয়াটার চামচ জিরে। জিরেটা ফুটে গেছে, এখন দুটো ছোট সাইজের কুচিনিও পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে একটু ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো আর চারটে কাঁচা লঙ্কা। আমি এই কাঁচা লঙ্কাগুলোকে একটু চিরে দিয়েছি। টমেটোটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। কোয়াটার চামচ হলুদ গুঁড়ো
এক চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এখন মশলাগুলোকে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। জল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম যাতে কি টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন একদিক থেকে আরেক দিকে স্মুথলি মশলাগুলো সরে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু, আর আলুর সঙ্গে মশলাটাকে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। এই মশলা কষানোর প্রসেসটা কিন্তু গ্যাসটাকে স্লোতে রেখে করতে হবে। আলু দিয়ে মশলাটার সঙ্গে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নেব। এখন ভেজে নেওয়া কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসটা কিন্তু এখন স্লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, এখন অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। কোপ্তাতে কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, খুব বেশি ঝোল হলে ভালোও লাগবে না। কোপ্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে এটা ঢাকা দিয়ে গ্যাসের উপরে রেখে দেব। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি।